হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলসি লাইফস্টাইল ব্লগস। আজকে সকাল সকাল আর একটা তোমরা লেগে সুন্দর একটা ব্লগ নিয়ে আইছি। মাত্র ঘুম থেকে উঠছি, উঠিয়ে বাইরে দেখি আর বাইরের ওয়েদারটা কি সুন্দর। দেখো আজকে রৌদ্র উঠছে সুন্দর, বহুত ভালো লাগে, বহুত মজা লাগে। আর আজকে তো হইলো বৃহস্পতিবার, আজকে হইলো হনুমান জয়ন্তী। তো সবাইরে হনুমান জয়ন্তী প্রীতি ও শুভেচ্ছা। যারা যারা করে হনুমান পূজা হনুমান জয়ন্তীর পূজা হয় তার লাগে তো আজকে বহুত স্পেশাল দিন। আর যারা যারা বাইরে ঘুরতে যাও হনুমান জয়ন্তীতে আমার জানাইও কমেন্টে। আর ব্লগটা দেখতে থাকো, কীরম লাগে অবশ্যই জানাইও, আশা করি ভালো লাগবে দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা ঠিকই খুবই সুন্দর, দেখো দেখতে কি ভালো লাগে, বাইরে কি সুন্দর বাতাসে। আমি ঘুমতে ঘুরতে কতক্ষণ এখানে জানলার সাইডে দাঁড়াইয়া দেখতে আসলাম, বহুত ভালো লাগছে। তো তোমরাও দেখে তোমাদের শেয়ার করি, বহু ভালো লাগছে। দেখো যেমন সাদা সাদা ফুল উঠছে, ব্রাশটা শেষ করিয়ে এখন আই গেছি রান্নাঘরে। রান্নাঘরে আইয়া বানাইছি চা, আজকে সকালে চা খাইব, চা আর পপ দিয়ে। আর সকালে চাও খাওয়া শেষ করে এখন আবার আইছি রান্নাঘরে। এদিকে আইয়া দেখো রান্নাঘরে বয়ে দিচ্ছি প্রেশার কুকারে ভাত, আর এদিকে বয়াইব ডাল, মুসুরি ডাল বানাইমু। তো এটাকে আগে কারণ ডালটা সিদ্ধ হিসেবে অনেকক্ষণ রাখবো, এটাকে আগে আগে ডালটা বসে দেখতে থাকবো। তো এখানে দেখো ডালটা হয়েও গেছে, ডালটা নামাই লেছি। আর এখন সকালে খাওয়ার লেগে বানাইয়া রুটি, এটার লেগে আটা লই লেছি আর রুটিটা বানাই লই ফটাফট। সঙ্গে থাকো দেখতে থাকো। তো রুটি বানানি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রুটি চা আর যে ডালটা বানাইছিলাম এটা দিয়ে সকালের খাওয়াটা শেষ করে নিব। সঙ্গে থাকো দেখতে থাকো। আর এখন বাইরে ইয়া বইছি রুটি উঠি খাই, আর হঠাৎ চোখে পড়ছে একটা জিনিস, দেখো তো তোমরা দেখলাইনি, ওই যে পদ্মফুল একটা ফুটছে গাছের মধ্যে। এই গাছে অনেক পদ্মফুল ফুটে, কিন্তু এই সিজনেরটা এবার ফার্স্ট ফুটলো, হঠাৎ করে চোখে পড়ছে। আমি দেখছি তো তোমরাও দেখাই, অনেক ভালো লাগে। আর ওই দেখো আমরা টমু শোনা ঘুমার, আমি দেখো আমার দেখে দেখো তার লেল দেখো টম 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 করে চুনা পাখি। আমরা কুচু কুচু ইয়া গুনু দের গুনু দের গুনু দের কুচু কুচু চুনা। এই দেখো আমার টমু শোনা কি খায়, টমু শোনা খায় আঙ্গুর। টমু শোনা কইছিলাম না আঙ্গুর খেতে খুব ভালো খায়, আঙ্গুর গুলা খায়। তার তার একটা নিয়ম আছে, তাকেও কইছিলাম যে তারে যদি এক লগে বেশি করে দিয়া দাও দেখা খাইতো না, এটা লাগে তারা দেখো আমি একটু 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 ছোটো ছোটো করিয়া করিয়া দিয়ে তো খাইবো। তারা যদি এক লগে চার পাঁচ টুকরা বেশি করে দিয়া দিলে এই বাস্তা দিলে ইহা খাইতো না। তার এরকমই সব জিনিস ছোটো ছোটো করিয়া টুকরা টুকরা করে দিতে লাগে, তো ওরা খাইতে দাবো, একটু দুমু একটা খাইবো, একটু দুমু একটা খাইবো খাইবো এরমই থাকে।
এখন আমার সানুন শেষ, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আজকে রান্না কিচ্ছু শেয়ার করা হয়েছে না, আর এখন দেখো বিকাল হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করিয়ে এখন ডেটি গেছি মার সঙ্গে একটু বাজারে, সবজি সঙ্গে মাছ একটু লাগতে লাগে, তো বিকালে রেডি হয়ে যাওয়া বাইরে ড্রেস লাগাই। গুড ইভিনিং বন্ধুরা, ঘরে আই গেছি, আইয়া দেখো এখন চা খাইয়ার আর খই আনছি মেলার থেকে, আর প্লেট বুড়াইছি না, দেখো কাগজেও লই লইছি। আর এখানে টমু দেখো, মানে মাছ কাটরা আর টমু খালি পাগলামি করে, শতানে করে, মাছ খাই বলে পাগল হয়ে গেছে গিয়া। তারে কাঁচা মাছ দিলে এটা, কিন্তু কাঁচা মাছ খাইলে হে বমি করে, এটার লাগে মায়ের বেশি করে দেইন না, কিন্তু হে খাই বলে পাগল, দেখো মায়ের হাঁটতে দেন না, কিনারে বইয়া বই খালি অপেক্ষা করে। আর মায়ের মাছ কাটিয়ে দিলেছেন, আমি কেন তাড়াতাড়ি করি আর মাছগুলো ভাজা করি। তো আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ, টমুসুনারও খাওয়া শেষ, টমুসুনা দেখো ঘুমাই গেছে, আর এখানে ঘুমাই তো না, আমরা সঙ্গে এসে মশারির ভিতরে ঘুমাই, আমরা শুয়ে রয়েছি কিন্তু ঘুমাই গেছে চোখ দেখো। আর আজকে ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাইও, যদি ভালো লাগে লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও, আর সাবস্ক্রাইব করতে ভুলিও না, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার লাগে অনেক কিচ্ছু। আর আবার দেখা হবো নতুন আর একটা ব্লগের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট।